হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার পিঙ্কি। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন, অ্যাবসলিউটলি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের, মানে প্রনের। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কেজি মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন দিয়ে ম্যারিনেশনে রেখে দিয়েছি। এইবারে আমার লাগবে ছোটো পেঁয়াজ ছটা মতো, আমি এইভাবে কেটেছি হাফ করে, আর লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট, আর লাগবে গোটা গরম মশলা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর লাগবে আপনার এখানে হলুদ, জিরে গুঁড়ো, একটু মাস্টার্ড সিডস, মানে ওই সর্ষে দানা, সাদা সর্ষে দানা অল্প, তার সাথে একটুখানি ধনে, হাফ চামচ মতো ধনে গুঁড়ো একটু মিক্সড লাগবে, আর লাগবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এমনি লঙ্কা, এটা হচ্ছে ঝালের জন্য, আর লাগবে আপনার টমেটো সস। তো আসুন ফ্রেন্ডস, দেখে নিন আমি এই নতুন প্রিপারেশনটা কীভাবে বানাচ্ছি। এটা কিন্তু অত্যন্ত ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে অত্যন্ত টেস্টি একটা প্রিপারেশন হবে। তো চলে আসুন দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। আমি আগে কড়াটা ভালো করে গরম করে, মানে তেল দিয়ে আগে, তারপরে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। আর একটা কথা বলছি ফ্রেন্ডস, আপনারা টেস্টের জন্য, লাস্টে ছড়ানোর জন্য একটু ঘি আর সুপার গরম মশলা, এইটা আপনার হচ্ছে ইস্টার্নের, এইটা কিন্তু আপনার একটা অন্য ধরনের, মানে টেস্টের 100% ন্যাচারাল, নো অ্যাডেড প্রিজারভেটিভস। তো এগুলো কোনো প্রিজারভেটিভ মানে অ্যাড করা নেই এটার। তো এইটা আপনারা কিন্তু, এইটা একটা দেখবেন, এটা কিনে রেখে দেবেন, অনেক দিন চলে আর যে কোনো রান্নায় কিন্তু প্রচণ্ড টেস্ট এনে দেয়। এই লাস্টে আমি এটা মিক্স করব। আর যেটা আমি করব, আমি কিন্তু ভাজা মশলা ভেজে রেখেছিলাম, ধনে মৌরি আর জিরেটাকে আমি রোস্ট করে নিয়ে ওটাকে আমি একটুখানি গ্রাইন্ড করে আমি রেখে দিয়েছি, ওইটাও কিন্তু আমি একটুখানি অ্যাড করব। চলে আসুন দেখে নিই আমি কীভাবে করছি। একটা কথা বলে দিই ফ্রেন্ডস, আমার এই রান্নাটা কিন্তু কোনো জল দেব না, দেখুন তেলের কোয়ান্টিটিটা, ওই জন্য হাফ কেজি মতো আমি প্রন নিয়ে নিয়েছি, তার তুলনায় কিন্তু মানে একটুখানি বেশি তেলটা দিতে হবে, কারণ এই তেলটাতেই আপনার রান্নাটা কিন্তু হবে। আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কম বেশি করতে পারেন, বাট এটা আমি বলে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে যাচ্ছে, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, গোলমরিচ দিলাম, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়নটা করে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ, ফোড়নটা একটুখানি হয়ে যাক, কয়েক সেকেন্ড মতো ফোড়নটা আমি কুচতে দেবো না, ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো আমি একটু এরকম করে নিই তেলটাকে, নট নেসেসারি আপনাদের করতে হবে, যেটা আমি একটুখানি আমার সুবিধার্থে আমি একটুখানি এরকম করে নিই, কারণ যাতে পড়ে না আর কি। এবার আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আনিয়ন্সগুলো, এইটা কিন্তু একটু ভালো করে ফ্রাই হতে দেবো ফ্রেন্ডস। আচ্ছা, মোটামুটি একটু ফ্রাই হয়ে গেছে, তারপরে আমি চিংড়ি আর পেঁয়াজগুলোকে একসঙ্গেই ভালো করে ভাজবো, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটা। আপনারা চাইলে এমনিও বেটে আদা রসুন মানে দিতে পারেন, তো স্বাদটা আরও বেটার হয়, বাট আমার একটু তাড়া আছে, ওই জন্য আমি আদা রসুনের পেস্টটা রেডিমেড কিনেই ব্যবহার করি। ফ্রেন্ডস, আমি চিংড়িগুলো তো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, তো চিংড়িগুলোর থেকে ম্যারিনেশন ছিল, একটু জল ছেড়েছে, এবার এটা হতে দেবো অনেক, মানে ততক্ষণ না ফুল মানে জলটা ড্রাই হয়ে যাবে, আমি কোনো জল অ্যাড করব না। এবারে আমি দিয়ে দেবো টমেটো সস, আর দেব আপনার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এমনি গুঁড়ো লঙ্কাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি টমেটো সস, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এমনি গুঁড়ো লঙ্কা, আর জিরে গুঁড়ো,
এক চামচ মতো, আর হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী একটুখানি এদিক ওদিক। আপনার তো মানে আপনার যদি এক কিলো চিংড়ি হয় সেক্ষেত্রে একটু আলাদা হবে, তো আমি মোটামুটি হাফ কিলোর জন্য দেখাচ্ছি আর কি। এটা এটা আমি এখন ঢাকা দিয়ে হতে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। আপনি চাইলে এর মধ্যে ক্যাপসিকাম আর আলুও দিতে পারেন, বাট আমি এখানে সেটা অ্যাড করছি না। চাইলে দিতে পারেন, অনেকে খেতে পারে না ওগুলো ছাড়া, বাট আমি ক্যাপসিকাম বা আলু ছাড়াই আজকের এই রেসিপিটা করব। এটা হতে দেবো এবার, মানে ঢেকে আমি লো ফ্লেমে আমি 5 মিনিট মতো হতে দেবো। আরও সুন্দর একটা কালার এসছে দেখুন, একটা গন্ধও আসছে। 7 মিনিট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই ভাজা মশলাটা, করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর ওই গরম মশলা যেটা দেখালাম আমি ওইটা দিয়ে দিয়েছি। এবার মিক্সড করে একটু ঘি দেব, আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি লাস্টে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স একটুখানি আমি অ্যাড করব ঘিটা দেওয়ার পরে। এতে না খুব বেশি না, অল্প, একটা ক্রিস্পি ব্যাপার এসে যাবে। এই দেখুন ফ্রেন্ডস, আমার হয়ে গেছে প্রন কর্নি মশালা। এটা একটা বিউটিফুল প্রিপারেশন, একদম নতুনত্ব, আপনারাও করে দেখতে পারেন। এটা স্পেশালি ইভিনিংয়ে আপনি পরোটা, লুচি বা নান রুটি বা যে ফ্রাইড রাইস ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু একটু যেহেতু ড্রাই ড্রাই এটাতে কোনো জল ইউজ হয় না, তো একটুখানি পরোটা টরোটার সাথে খেতেই ভাল লাগবে। অসাধারণ টেস্ট হয়েছে, চাইলে আপনি এর ওপরে ছড়িয়ে দিতে পারেন অল্প একটু চাট মশালা যদি ইভিনিংয়ে খান, আর তা নাহলে এমনিই ঠিক আছে। তো করে ফেলুন ঝট করে নতুন রেসিপিটা, প্রন কর্নি মশালা করে। আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আর লাইক দিন, ভালো লাগলে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গলি ব্লগার পিঙ্কি। পাশে বেল আইকনটা যে